এ পর্যায়ে আলোচনা নিয়ে আসছেন কামারুজ্জামান বিন আব্দুল বারী, কেন্দ্রীয় শুরা সদস্য, সাধারণ সম্পাদক, জামালপুর দক্ষিণ জেলা। তার আলোচনার বিষয় তাকওয়া, আন্দোলনের সফলতার চাবিকাঠি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজীদ ওয়াল ফুরকানিল হামীদ, ফা'উযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহীম। ইয়া আইয়ুহাল লাযীনা আমানু ত্বাকুল্লাহ হাক্কা তুকাতিহ ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ওয়া আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল ক্বাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু, ইমামুন আদিলুন ওয়া শাব্বুন নাশা ফি ইবাদাতিল্লাহ ওয়া রাজুলুন ক্বালবুহু মুআল্লাকাতুন ফিল মাসাজিদ ইযা খারাজা মিনহু হাত্তা ইয়াউদা ইলাইহ ওয়া রাজুলান তাহাব্বা ফিল্লাহ ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহ ওয়া রাজুলুন যাকারাল্লাহু খালিয়ান ফাফাজাত আইনাহু ওয়া রাজুলুন যাকারাহু ইমরাআতুন জাতু হাসাবিন ওয়া জামালিন ফাকালু ফাকালা ইন্নী আখাফুল্লাহ ওয়া রাজুলুন তাসাদদাকা বিসাদাকাতিন ফাআখফাহা হাত্তা লা তাআলামা শিমালুহু মা ইউনফিকু ইয়ামিনুহু। রাহুল বুখারী ও মুসলিম। আহলে হাদিস আন্দোলন কর্তৃক আয়োজিত কর্মী সম্মেলনের মুহতারাম সভাপতি, মুহতারাম আমিরে জামাত প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ আল গালিব, মজলিসে আমিলা, মজলিসে শুরা সহ আহলে হাদিস আন্দোলন এবং বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের সর্বস্তরের দায়িত্বশীল কর্মী ভাইয়েরা, আপনারা মুহতারাম সঞ্চালক ভাইয়ের কণ্ঠ থেকে আজকের আলোচনা বিষয় অবগত হতে পেরেছেন। আলোচনার বিষয় তাকওয়া, আন্দোলনের সাফল্যের চাবিকাঠি। তাকওয়া শব্দের অর্থ হল বেঁচে থাকা, হেফাজত করা, রক্ষা পাওয়া। শরীয়তের পরিভাষায় তাকওয়া হল মহান আল্লাহ রাব্বুল আলামিনকে যথার্থ রূপে ভয় করা, তার আজাবকে ভয় করা, তার সম্মুখে দণ্ডায়মান হওয়াকে ভয় করা, তার আদেশসমূহকে মেনে চলা, তার নিষেধসমূহকে বর্জন করা, এর নাম হলো তাকওয়া। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ সারা বিশ্বের মাঝে এক কথায় বলতে গেলে সর্বশ্রেষ্ঠ একটি ইসলামী সংগঠন। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান লিতাকুনু শুহাদা আলান নাস। আমি তোমাদেরকে মধ্যমপন্থী উম্মত করে পৃথিবীতে প্রেরণ করেছি যাতে তোমরা সমস্ত মানুষের মাঝে সাক্ষী হতে পারো। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ একটি মধ্যমপন্থী ইসলামী সংগঠন, চরমপন্থীও নয়, আবার শৈথিল্যবাদীও নয়। আহলে হাদিস আন্দোলন হলো ফিরকাতুন নাজিয়ার, যে ফিরকাতুন নাজিয়ার পথ হলো সরাসরি জান্নাহ। সুতরাং আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের যারা কর্মী হবেন তাদের গুণাবলী এমন হবে, তাদের গুণাবলীর সর্বশ্রেষ্ঠ যে গুণাবলীটা হবে সেটা হলো তাকওয়া। তার জন্য গঠনতন্ত্রের 25 পৃষ্ঠায় দায়িত্বশীলদের 10টি গুণাবলীর কথা সেখানে লেখা হয়েছে। তার মধ্যে এক নাম্বার যে লেখাটা সেটা হলো তাকওয়া। তাকওয়া এমন একটি বিষয় যে বিষয়টা কোনো মানুষের মাঝে যদি অনুপস্থিত থাকে, বিশেষ করে আহলে হাদিস আন্দোলনের কোনো কর্মীর মাঝে যদি তাকওয়ার অভাব থাকে, তাহলে আন্দোলনের ধ্বংস অবশ্যম্ভাবী। আর আহলে হাদিস আন্দোলনের
প্রত্যেকটা কর্মীর মাঝে যদি পরিপূর্ণরূপে তাকওয়া তথা আল্লাহ ভীরুতা থাকে, তাহলে আহলে হাদিস আন্দোলনের সাফল্য অগ্রযাত্রাকে কেউ কোনোদিন ব্যাহত করতে পারবে না ইনশাআল্লাহ। আমরা বাস্তবে যে দেখেছি যাদের মাঝে তাকওয়ার অভাব রয়েছে, তারা যারা বিভিন্ন স্বার্থের জন্য এই আন্দোলনের ছায়াতলে এসেছিল, তাদের স্বার্থে যখন ব্যাঘাত ঘটেছে তখন আবার সেখান থেকে তারা ছিটকে পড়েছে, ঠিক না বেঠি? আর যারা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে, পরকালকে ভয় করে এই আন্দোলনের কাজ চালিয়ে যাচ্ছেন, তারা কোনোদিনই এখান থেকে হক থেকে এক বিন্দু পিছপা হবেন না ইনশাআল্লাহ। তাকওয়া সম্পর্কে মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারিমে প্রায় 200 জায়গায় তাকওয়া এবং মুত্তাকিনদের গুণাবলী, তাদের সফলতা, তাদের অবস্থান, তাদের মর্যাদা সম্পর্কে আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে ঈমানদারগণ আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতি, যেভাবে আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করা উচিত। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, সাবধান, পরিপূর্ণ মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনকে কেমন ভয় করতে হবে? তিনি সারা বিশ্ব জাহানের স্রষ্টা, তিনি আপনা আমার স্রষ্টা, রিজিকদাতা, হায়াতদাতা, মৌতদাতা, একদাতা, সমস্ত কিছুর মালিক হলেন আল্লাহ। সেই আল্লাহর সম্মুখে যখন আমি দণ্ডায়মান হব তখন আমাকে কিভাবে দণ্ডায়মান হওয়া উচিত সেটা আমাদের একটু খেয়াল করা দরকার। আমরা দুনিয়াতে দেখতে পাই, দুনিয়ার কোনো আদালতে কোনো আসামি যদি কোনো বিচারকের সম্মুখে দণ্ডায়মান হয়, তাহলে কি তার এই দুনিয়াবি অন্য কোনো বিষয়ে তার কোনো খেয়াল থাকে? আমার মনে হয় না। তার বডি এবং মাইন্ড দুইটাই সেখানে উপস্থিত থাকে। কিন্তু পরিতাপের বিষয়, আমরা যখন সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সালাতে দাঁড়িয়ে যাই, তখন আমাদের জীবনের সমস্ত ঘটনা মনে হয় সালাতে দাঁড়ালেই এসে যায়। যদি আমাদের মধ্যে প্রকৃত তাকওয়া থাকতো, তাহলে কোনোদিনই মহান আল্লাহ রাব্বুল আলামিনকে আমি সিজদা করে তাকে সম্মুখে তিনি রয়েছেন এই বিশ্বাস যদি আমার থাকতো, তাহলে সালাতে কোনোদিন আমাদের এই ধরনের বিভ্রান্তি হতো না। তাকওয়া কেমন জিনিস একটু উদাহরণ দিলে আমরা বিষয়টা পরিষ্কার হতে পারবো। তাকওয়াটা হলো এমন জিনিস যে মনে করুন যে একটা পাহাড়ি সরু রাস্তা, একবারে সরু রাস্তা, বৃষ্টি হয়েছে, রাস্তা ক্লেদাক্ত হয়েছে, দুই পাশে কাটাযুক্ত গাছ রয়েছে, যখন আপনি ওই রাস্তায় যখন হাঁটবেন তখন আপনাকে কি করতে হবে? অত্যন্ত সতর্কতার সাথে, সন্তর্পণে কাপড় চোপড়গুলোকে গুছিয়ে কি হাঁটি হাঁটি পা পা করে পা গুনে গুনে হাঁটতে হবে। এর নাম হলো তাকওয়া। মানে আপনার জীবনে প্রত্যেকটা কাজ করার পূর্বে আপনাকে আগে খেয়াল করতে হবে, আমি যে কাজ করতেছি সেটা বৈধ না অবৈধ, সেটা জায়েজ না নাজায়েজ, এইভাবে আপনাকে দেখে শুনে তারপরে আপনাকে চলতে হবে। এর নাম হলো তাকওয়া। আরেকটা উদাহরণ আমরা দিতে পারি, আমরা ওই বিভিন্ন বিল যখন শুকিয়ে যায়, একটু শুকিয়ে যায়, পানি শুকিয়ে গেছে কিন্তু কাদা এখনো ভিজা রয়েছে, ওই সময় একটা মাছ মাঝে মাঝে উপর থেকে নিচ থেকে উপরে উঠে আসে, কি নাম? গোসি মাছ, তাই না? বা কত মাছ, এক এক এলাকার এক এক নাম। আপনারা কি খেয়াল করেছেন এই যে কাদার ভিতর থেকে মাছটা যে উপরে উঠে আসলো, ওর শরীরে কি কোনো কাদার কাদা থাকে? ওর শরীরে কোনো কাদা থাকে না। এটা হলো তাকওয়ার বাস্তব উদাহরণ। আপনি যদি কোনো ফেতনা ফাসাদের জায়গায়, পাপাচারের জায়গা যদি আপনি থেকেও থাকেন, সেখান থেকে আপনাকে এমনভাবে নিজেকে পরিহেজ করতে হবে যে আপনি কাদার থেকে উঠে আসবেন, আপনার শরীরে কোনো কাদা লাগবে না। বাস্তব উদাহরণ দেই যে আপনি এখানে এসেছেন, আপনি যখন বাড়িতে যাবেন, আপনি টিকিট কাটলেন, আপনার পাশে একজন মহিলা, একজন সুরসী রূপবতী মহিলা আপনার পাশে, তার সিট পড়েছে। এখন আপনি অনেক দূরে যাবেন, এখন কি আপনি সিট ছেড়ে চলেও যেতে পারছেন না, সাথেই তাকে যেতে হবে। এখন এইখানে আপনার তাকওয়ার পরিচয়, আপনি সেখানে সিটটা সংকীর্ণ, আপনার গায়ের সাথে গা লাগতেছে, আপনি ইচ্ছা করে লাগাইতেছেন নাকি আপনি নিজে একটু সন্তর্পণে একটু গুছিয়ে রাখছেন, তাই না? অনেক সময় গাড়ি যখন ঝাঁকি লাগে তখন কেউ ইচ্ছা করে একটু লাগিয়ে দেয়,
আবার অনেক কিছু দায়ুস মহিলা রয়েছে যারা অযথায় বেগের থেকে ইরা বের করার জন্য ওরা বের করার জন্য চেষ্টা করে আয়োজনের পুরুষের গায়ের সাথে কুনি লাগায়। এই যে কুনি লাগানো, এটা হলো তাকওয়ার বরখেলাপ, আর সেখান থেকে আপনাকে পরহেজ করা, এটা হলো তাকওয়ার কাজ। আর আপনি যদি তাকওয়াবান হতে পারেন তাহলে আপনার জন্য আন্দোলনের প্রত্যেকটা স্তরে সাফল্য অবশ্যই অবশ্যই আসবে ইনশাআল্লাহ। সময় সংক্ষিপ্ত, শুধু যারা তাকওয়াবান তাদের সম্পর্কে মহান আল্লাহ রাব্বুল আলামিন কি পুরস্কার দিবেন একটু জেনে নেই। মহান আল্লাহ বলেছেন ইন্নালিল মুত্তাকিনা মাফাজা, যে মুত্তাকি যারা তারা হলো সফল কাম। ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাত ওয়া উয়ুন, যে মুত্তাকিরা তারা থাকবে জান্নাতে, যে জান্নাতে থাকবে কি নহর সমূহ। তাহলে মুত্তাকিনদের জায়গা কোথায়? জান্নাত, সরাসরি জান্নাত। সুতরাং আমাদেরকে কি করতে হবে? মুত্তাকি হতে হবে। মুত্তাকিকে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারা তিনি বলেছেন জালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল্লিল মুত্তাকিন আল্লাযিনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইয়াকিমুনা সালা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। কয়টা গুণ? আল্লাযিনা ইউমিনুনা বিল গায়ব, যারা অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করে, ওয়া ইয়াকিমুনা সালা, সালাত কায়েম করে, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং আমার দেওয়া রিজিক থেকে আল্লাহ রাস্তা কি করে খরচ করে। আল্লাযিনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইক ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। এখানে আরো তিনটা গুণ, যে যারা আপনার উপর যা অবতীর্ণ হয়েছে তাতে বিশ্বাস করে, আপনার পরবর্তী নবী রাসূলদের প্রতি যা অবতীর্ণ হয়েছে তার প্রতি বিশ্বাস স্থাপন করে, এবং তারা আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করে, এরা হলো কি মুত্তাকি। আর এই জায়গায় মুত্তাকিদের পরিচয় সম্পর্কে, বৈশিষ্ট্য সম্পর্কে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তাওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, তোমরা সৎ এবং তাকওয়ার কাজে পরস্পর পরস্পরকে সাহায্য সহযোগিতা করো, ওয়া লা তাওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, পাপাচরিতার কাজে সীমা লঙ্ঘনের কাজে তোমরা পরস্পর পরস্পরকে সহযোগিতা করো না। একজন আন্দোলনের কর্মীর ভিতরে এই গুণাবলী অবশ্যই অবশ্যই থাকতে হবে, যে আমরা পরস্পর পরস্পরকে সৎ কাজে সহযোগিতা করব, অসৎ কাজে কোনোদিন সহযোগিতা করব না। আরেকটা তাকওয়াবানের আরেকটা বৈশিষ্ট্য হলো আল্লাহ বলেছেন ঈদুলু ঈদুলু আন্নাহু আকরাবুল তাকওয়া, তোমরা কি করো? ন্যায় বিচার করো, এই ন্যায় বিচারটা হলো তাকওয়ার সবচেয়ে নিকটবর্তী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাবাআতুহুম ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি লা যিল্লা ইল্লা যিল্লুহু ইমামুন আদিলুন ওয়া শাব্বুন নাশা ফি ইবাদাতিল্লাহ, সাত শ্রেণীর মানুষ হাশরের মাঠে মহান আল্লাহ রাব্বুল আলামিনের ছায়ায় স্থান লাভ করবে। এই সাত শ্রেণীর মানুষ সকলেই কি তাকওয়াবান? শেষের তিন শ্রেণী হলো সরাসরি তাকওয়াবান, সরাসরি তাকওয়ার সাথে সংশ্লিষ্ট, আর প্রথম চারজন পরোক্ষভাবে সংশ্লিষ্ট। তার মধ্যে প্রথম নম্বর হলো ইমামুন আদিলুন, ন্যায়পরায়ণ ইমাম। আপনি যে ইমাম ব্যাপক অর্থবোধক শব্দ, আপনি পরিবারের প্রধান, আপনি পরিবারের ইমাম, আপনি প্রতিষ্ঠানের প্রধান, প্রতিষ্ঠানের ইমাম, আপনি সংগঠনের প্রধান, আপনি সংগঠনের ইমাম, অর্থাৎ আপনি যে স্তরে থাকুন না কেন আপনার অধীনস্থ যারা থাকবে তাদের সম্পর্কে আপনাকে কি করতে হবে? ন্যায় বিচার করতে হবে, আর এই ন্যায় বিচারটা হলো তাকওয়ার সবচেয়ে নিকটবর্তী কাজ। এটা প্রত্যেকটা আন্দোলন কর্মীতে থাকতে হবে। দুই নম্বর অসাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, এবং ওই যুবক যে যুবক যৌবনকালে সে নিজে ওই প্রকৃতির সাথে গা বাসিয়ে না দিয়ে যৌবনকালটাকে সে ইবাদতে উৎসর্গিত করে। ওয়া রাজুলানে তাহাব্বা ফিল্লাহ ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, দুইজন মানুষ একজন আরেকজনকে ভালোবাসে, কিসের জন্য? আল্লাহর কারণে। আবার একজন আরেকজনের সাথে শত্রুতা হয়ে যায়, কিসের জন্য? আল্লাহর কারণে। মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাজা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইসতিকমালাল ঈমান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান আহাব্বা লিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর জন্যই ভালোবাসে, একে অপরকে কি করে ভালোবাসে, ওয়া আবগাজা লিল্লাহ আল্লাহর জন্য একে অপরের সাথে শত্রুতা পোষণ করে, ওয়া আতা লিল্লাহ আল্লাহর জন্য কি করে দান করে, ওয়া মানা লিল্লাহ এবং আল্লাহর জন্য দান থেকে বিরত থাকে,
ফাকাদ ইস্তিকমালাল ঈমান, সে ঈমানটাকে কি করছে, পরিপূর্ণ করেছে। আর একজন রাজুলুন কালবুহু মুআল্লাকাতুন ফিল মাসাজিদে, ওই মানুষ যে মানুষের অন্তরটা গাঁথা থাকে, ঝুলন্ত থাকে মসজিদের সাথে, ইজা খারাজা মিনহু হাত্তা ইয়াউদা ইলাইহি, যখন সে মসজিদে এক ওয়াক্ত সালাত সমাপন করে বের হয়, তার মন বারবার বলতে থাকে আবার কখন সালাত আদায় করার জন্য সে মসজিদে যাবে। ওয়ারাজুলুন যাকারাল্লাহু খালিয়ান, ওই মানুষ যে আল্লাহকে নির্জনে আল্লাহকে ডাকে, ফাফাজাত আইনাহু, নির্জনে আল্লাহকে ডাকতে গিয়ে তার চক্ষু কি হয়, অশ্রুসিক্ত হয়। এই কোন হাদিসে আসছে, কোন ব্যক্তি যদি আল্লাহর ভয়ে অশ্রুসিক্ত হয়, ওই চক্ষু কোনোদিন জাহান্নামের আগুনে পড়বে না। কিন্তু আমরা দেখতে পাই, আমরা ওপেন সবার মাঝে চোখের পানি অনেক ফেলি, একবারে দোয়া করতে গিয়ে কান্নাকাটি করতে করতে বেহুশ হয়ে যায়, কিন্তু যখন একাকী যখন থাকি তখন কিন্তু আর আল্লাহর ভয় অনেকের মাঝে থাকে না, ঠিক না? এই ধরনের চরিত্রে যারা যারা মানুষকে দেখাবার জন্য দোয়া করে কান্নাকাটি করে, তারা হলো ভণ্ড। আপনি যদি প্রকৃত অর্থ আল্লাহকে ভয় করেন, তাহলে আপনি যখন নির্জনে থাকেন তখন আল্লাহকে ডাকুন, আল্লাহকে জিকির করুন, আল্লাহর সেজদায় পড়ে যান, ওই সময় যদি চোখের এক ফোঁটা পানি আপনি বের করতে পারেন, জাহান্নাম আপনার জন্য কি হয়ে যাবে, হারাম হয়ে যাবে। ওয়া রাজুলুন দাআতুহু জাতু ইমরাতুন জাতু নাসাবিন ওয়া জামালিন ফাকালা ইন্নি আখাফুল্লাহ, আর ওই ব্যক্তি যে ব্যক্তিকে কোনো সুন্দরী রূপসী সম্ভ্রান্ত পরিবারের একজন মহিলা তাকে জেনা ব্যবিচারের জন্য আহ্বান করে, তখন যদি যে বলতে পারে ইন্নি আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, সুতরাং তোমার আহ্বানে আমি সাড়া দিতে পারবো না। আল্লাহ বলেছেন ওলিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, যে ব্যক্তি এমন চরম মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করে তার সম্মুখে দণ্ডায়মান হতে হবে, হিসাব নিকাশ দিতে হবে, এই বইয়ের কারণে যে ব্যক্তি এই ধরনের মুহূর্ত থেকে নিজেকে সংবরণ করতে পারবে, আল্লাহ বলেছেন তার জন্য জান্নাত হলো কয়টা, দুইটা। দেখবেন কোরআনুল কারিমে হাদিসে যতগুলো বিধান আছে সব জায়গায় পুরুষের কথা আগে আছে, একটা জায়গায় শুধু নারীর কথা এক আগে আসছে, সেখানে কোথায়, আজ্জানিয়াতু ওয়াজ্জানি ফাজলিদু কুল্লু ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদা, যে ব্যভিচারিণী নারী এবং ব্যভিচারিণী পুরুষ, সেখানে নারীর কথা আগে আনা হয়েছে। কেন, যে ব্যভিচার করতে গেলে নারীর ভূমিকা হলো মুখ্য, নারী যদি গ্রিন সিগন্যাল না দেয় তাহলে কোনো পুরুষের পক্ষে মিলামিশে ব্যভিচার করা সম্ভব নয়, তার জন্য এখানে নারীর ভূমিকা বেশি। আর নারী যদি কোনো সুন্দরী নারী যদি আপনাকে আমাকে যদি আহ্বান করে, ওই মুহূর্তে নিজেকে যদি আমি নিয়ন্ত্রণ করতে পারি, এর নাম হলো তাকওয়া। আহলাদিস আন্দোলন এবং যুব সংঘের প্রত্যেকটা কর্মীর মাঝে এই কি থাকতে হবে, তাকওয়া থাকতে হবে। সর্বশেষ ওয়ারাজুলুন তাসাদ্দাকা বিসাদাকাতিন ফা আখফাহা হাত্তা লা তাআলামা শিমালুহু মা ইয়ানফিকু ইয়ামিনুহু, যে ওই লোক যে লোক গোপনে আল্লাহ রাস্তায় দান করে, এমন ভাবে গোপনে দান করে, সে ডান হাতে কি দান করলো তার বাম হাত জানতে পারে না। কি এইভাবে দান করি আমরা, আমরা দান করি যে এই যে দিলাম 5,000 টাকা, এই দিলাম 10,000 টাকা, বলে মারহাবা, আমি বলি এটা মারহাবা না, এটা হলো মার খাওয়া, ঠিক না? এই মারহাবা পাওয়ার জন্য কেউ যদি দান করে তাহলে সে মার খাবে। আর যদি কেউ সত্যিকার অর্থে আল্লাহর ভয় থাকে, আল্লাহর ওই ছায়ায় যদি স্থান পাওয়ার আশা থাকে, তাহলে দান করতে হবে কিভাবে, গোপনে পাবে, ডান হাতে কি দান করব বাম হাত জানতে পারবে না। আন্দোলনের প্রত্যেকটা নেতা কর্মীকে দানশীল হওয়ার যোগ্যতা অর্জন করতে হবে, কারণ আল্লাহ বলছেন তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ বি আমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, তোমরা আল্লাহ রাস্তায় জিহাদ করো আগে মাল দিয়ে তারপরে জান দিয়ে। সুতরাং মাল খরচ করার মতো মন মানসিকতা আমাদের প্রত্যেকটা কর্মীর মাঝে থাকতে হবে। এই যে গুণাবলী বলা হলো, আরও অনেকগুলো গুণাবলী রয়েছে, এই গুণাবলী আমি মনে করি আহলাদিস আন্দোলন বাংলাদেশ এবং বাংলাদেশ আহলাদিস যুব সংঘের প্রত্যেকটা নেতা এবং কর্মীর মধ্যে রয়েছে। তার জন্য এই সংগঠন ইনশাল্লাহ সাফল্যের চূড়ান্ত শিখায় একদিন পৌঁছবে ইনশা
আল্লাহ। আর যে দু একজনের ভিতরে স্বার্থপরতা রয়েছে, আল্লাহর ভয় নেই, তারা আস্তে আস্তে যে ইতিপূর্ব যেভাবে ছিটকে পড়েছে এখনও ছিটকে পড়বে এতে সন্দেহ নেই। তাই আসুন মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে প্রার্থনা জানাই আমরা সকলেই যেন তাকওয়াবান হতে পারি, আল্লাহকে যেন যথার্থরূপে ভয় করি, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য যেন সংগঠন করি, এবং এই সংগঠনকে যেন আমরা এমন পর্যায়ে নিয়ে যেতে পারি যে পৃথিবীর মধ্যে সবচেয়ে অগ্রগামী সংগঠন হবে আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ ইনশাআল্লাহ। এই প্রার্থনা রেখে, এই দোয়া রেখে, এই কামনা রেখে কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।